আমার যেটা মনে হয় যুক্ত বর্ণটাকে অগ্রাহ্য করার কোনো কারণই নেই, কারণ এটা ক্যালিগ্রাফির জন্য যুক্ত বর্ণ থাকা মানে হচ্ছে ওই হরফটার একটা বিউটি, ওটাকে চেঞ্জ করার কোনো মানে নেই। এর আগে একটা বই বের হয় অ ইন দ্য কুইস্ট অফ বাংলা টাইপোগ্রাফি, এটা মূলত বইটারই ধারাবাহিকতার একটা কাজ। ওই কাজের প্রারম্ভে আসলে এই বইটা বেরোনোর কথা ছিল, বর্ণমালা বইটা, কিন্তু আমরা কিছু জিনিস সংগ্রহ করে পারিনি, জন্য আমরা করার প্রস্তুতি নিতে পারতেছিলাম না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই বইটি মূলত, বর্ণমালা বইটি মূলত আসলে আটটা প্রাইমার নিয়ে সংকলিত একটি গ্রন্থ, যেখানে 1849 সাল থেকে 1948 সাল পর্যন্ত, মানে এই 100 বছরের মধ্যে প্রকাশিত বাঙালির প্রথম পড়া প্রাইমার আর বাংলা বই নিয়ে সংকলনটি তৈরি হয়। এখানে মদন মন্দল কলঙ্কর থেকে শুরু করে অমরেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, বিমলচন্দ্র ঘোষ, নন্দলাল বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যোগীন্দ্রনাথ সরকার, প্রত্যেকের বইগুলো আমরা রাখার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছিল যে এই প্রাইমার বা বর্ণমালার বইগুলো শুধুমাত্র একটি পাঠ্য বই কিংবা শিশু শিক্ষার বই না, এই বইগুলোর মধ্যে আসলে ওই সময়কার আর্থসামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট জড়িত আছে। আর এই 200 বছর ধরে বাঙালিকে প্রথম যে বইগুলো আসলে একটা ধারণা দেয় বা অক্ষর সম্পর্কে যে জ্ঞান দেয়, তো এই বইটার আসলে এই ধারাবাহিকতায় লিগেসিটা ধরে রাখা উচিত। প্রত্যেকটা শিশু যাতে জানতে পারে যে তার নানা বা দাদু কোন বইটা পড়ে আসলে বাংলা শিখছে, তার বাবা কোন বইটা দেখে বাংলা শিখছে, সংকলনটি ওই কারণে করা হয়। পরবর্তীতে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সংকলনগুলো করতে যে আমরা দেখি যে প্রত্যেকটা আলাদা প্রাইমার ভিন্নধর্মী মুদ্রণ মাধ্যমে ছাপা হয়েছিল, কখনো কাঠের ব্লকে, কখনো জিঙ্ক প্লেটে, কখনো তামার হরফে, কখনো সীসার হরফে, কখনো লেটার প্রেসে, কখনো স্ক্রিন প্রিন্টে, অনেকগুলো মুদ্রণ মাধ্যম। তখন মনে হলো যে না, যদি আমরা প্রদর্শনীতে একটা মুদ্রণ ব্যবস্থা রাখতে পারি, তাইলে এই প্রজন্মের মানুষ বা ছোটোবেলায় যারা দেখছে অনেকেই নস্টালজিক হবে বা মনে পড়বে তাদের যে কত একটা কষ্টকর প্রসেসের মধ্যে দিয়ে, পরিশ্রমের মধ্যে দিয়ে বইগুলো ছাপা হয়েছে। আমি একটা জিনিস এই বইগুলো নিয়ে কাজ করতে যেয়ে দেখছি যে এই বইগুলো নিয়ে যে মানুষগুলো বিভিন্ন সময় শিশু শিক্ষার বই নিয়ে কাজ করছে, তারা হচ্ছে ওই সময়কার সবচেয়ে প্রগতিশীল, সবচেয়ে সংস্কৃতি মানা, সবচেয়ে বিজ্ঞান মনস্ক মানুষটা, সেটা মদন মন্দল কলঙ্কর থেকে শুরু করে আমরা যদি সত্যজিৎ রায় পর্যন্ত আসি, প্রত্যেকে এখনকার সময় এসে যেটা হলো যে রিলিজিয়াস বা অনেক ধর্মীয় জায়গাগুলো নিয়ে কাজ করা, এটা আগে ছিল না। এই বইগুলোর একটা সার্বজনীন চেহারা ছিল, ধর্মের সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, তারা শুধুমাত্র ফোকাস করতে চেয়েছে বইগুলোতে যে একটা শিশু কীভাবে বাংলা ভাষার অক্ষর শিখবে, বাংলা ভাষাতে বাক্য রচনা শিখবে, বাংলা ভাষায় ছড়া পড়বে, কবিতা পড়বে, এটা আমরা যেরকম ইলাস্ট্রেশনে দেখছি অলঙ্করণে এবং লেখাতে, এই বইগুলোর একটা সার্বজনীন চেহারা আসলে থাকা উচিত। এই বইগুলোর মধ্যে ধর্মীয় ব্যাপারগুলো না আসাই হচ্ছে শ্রেয়। আমার মনে হয় কি, ওইটাকে ধর্মীয় প্রেক্ষাপট না বলে ওটা আসলে এক ধরনের আগ্রাসন, একটা ভাষার সাথে একটা ভাষার কনফ্লিক্ট। হ্যাঁ, যেমন উর্দু বা বাংলা আমি যেভাবে বুঝি, উর্দুও তো কোনো একটা রাষ্ট্রীয় ভাষা, তো সেখানে এটাকে ধর্মীয় চেহারা থেকে আমরা যে আগ্রাসনের মধ্যে করছিলাম যে হ্যাঁ উর্দু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিলো, সে জায়গা থেকে আমরা বাংলাকে নিজেদের মনে করছি এবং বাংলার জন্য আমরা জীবন দিচ্ছি। এটা যেটা ব্রাহ্মী লিপি থেকে যেটা আসছে সেটা নিয়ে ধর্মীয় যারা কথা বলবে তারা এই পরিমাণ জ্ঞানই নেই তাদের। হ্যাঁ, একটা ভাষাতে তো অরিজিন থাকে, যে ব্রাহ্মী লিপি থেকে আস্তে আস্তে দেবনাগরী ভাষা আসার ফলে ধীরে ধীরে সেটা সংস্কৃত থেকে আস্তে আস্তে বাংলা, তো এইটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। যুক্তবর্ণ আগেও ছিল, তখনও মানুষ বাংলাতে অনেক ধরনের কাজ করছে, এখনও যুক্তবর্ণ আছে, এগুলো থাকবে, কেননা বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো যুক্তবর্ণ ছাড়া সম্ভব না। আর আমার যেটা মনে হয় যুক্তবর্ণটাকে অগ্রাহ্য করার কোনো কারণই নেই, কারণ এটা ক্যালিগ্রাফির জন্য যুক্তবর্ণ থাকা মানে হচ্ছে ওই হরফটার একটা বিউটি, ওটাকে চেঞ্জ করার কোনো মানে নেই। যুক্তবর্ণ মাত্রার সাথে যুক্ত অক্ষর সবসময় বাংলা ভাষার একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যেটা যারা খুব ভালো ভাষা নিয়ে কাজ করে তারা বলতে পারবে, আমি ভাষার বিউটিটা বুঝি, ভাষার সৌন্দর্যটা বুঝি, হরফের সৌন্দর্যটা বুঝি, সে জায়গার থেকে আগে অনেক এই ব্যাপারটা কঠিন ছিল, এখন অনেকাংশেই সোজা হয়েছে।